লড়ি চোখে পাচারের পথে ফের বাজারে ছড়ার চোরাই বাড়িতে কোটি টাকার গাঁজা জব্দ আটক এক অভিনব কৌশলে লড়ি যোগে অসমের বুক ছেড়ে মেঘালয়ে পাচারের পথে ফের বাজারে ছড়ার চোরাই বাড়িতে ধরা পড়ল প্রায় এক কোটি টাকার গাঁজা এ কাণ্ডে একজনকে আটক করেছে পুলিশ শনিবার দুপুরে TR01L 1109 নম্বরের একটি ছয় চাকার লরি ত্রিপুরা সীমান্ত টপকে অসমের বাজারি ছড়া থানাধীন চোরাই বাড়ি পুলিশ ওয়াচ পোস্টে পৌঁছালে গাড়িটিতে যথারীতি তল্লাশি চালায় কর্তব্যরত পুলিশ এতে রাবারের সেট বোঝাই লরির ভিতর থেকে 51 প্যাকেটে 20 কেজি করে এক টন 20 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয় যার আনুমানিক বাজার মূল্য 1 কোটি টাকার মতো হবে বলে জানান চেক গেট ইনচার্জ নিরঞ্জন দাস সঙ্গে আটক করা হয় লরি চালক বিপ্লব দাস তার পিতার নাম প্রয়াত বিপুল দাস বাড়ি ওরকুটি জেলার কুমারঘাট থানাধীন সুকান্ত নগরে বর্তমানে লরি সমেত বাজেয়াপ্ত গাঁজা ও ধৃত চালক পুলিশের জিম্মায় রয়েছে পুলিশের প্রাথমিক জেরায় ধৃত চালক নিজ বয়ানে গাঁজাগুলো আগরতলার চিরানিয়া থেকে সংগ্রহ করে মেঘালয়ের বার্ডিহাটে পৌঁছানোর কথা অকপটে স্বীকার করেছে পরে সেগুলো বিহারে পাচারের কথা ছিল এ কারণে স্থানীয় পুলিশ নিজ থেকে একটি এনডিপিএস থানায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধৃতকে রাতে থানায় আটকে রেখে জেরা চালানোর পর শুক্রবার করিমগঞ্জ জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে পুলিশ জানিয়েছে পুলিশের এক বৃহৎ সফলতা কি বলবেন আজকে দুপুরবেলার দিকে একখানি গাড়ি 1109 ট্রাক ত্রিপুরার দিক থেকে আমাদের আসাম চুরাবেরি গেটে আসার পরে আমরা আমাদের ডাকাপাটি গাড়িটা থামাই থামানোর পরে আমরা গাড়িটা থ্রোলে চেক করি যেভাবে আমরা দৈনিককে আমি চেক করে থাকি আর কি তো সেই মতে আজকেও গাড়িটা চেক করে আমরা ওই গাড়ির থেকে আমরা কিছু অবৈধ গাঁজা উদ্ধার করেছি কিন্তু গাঁজার প্যাকেটগুলি রাবার শিটের মধ্যে ইয়ে করা ছিল ঢাকা ছিল ফট করে দেখলেই যে গাঁজা আছে বলে ধরতে ধরা যাবে না তো টোটাল গাঁজা যেটা ছিল সেটা হচ্ছে 1 টন 20 কেজি আর গাড়ির চালককে আমরা করায়ত্ত করেছি তার নাম হচ্ছে বিপ্লব দাস বাড়ি কুমারঘাট মালটা যে জিজ্ঞাসাবাদ চলছে আর কি মার্কেট ভ্যালু 1 কোটি 2 লক্ষ টাকা পাথারকাটি থেকে মালিক কুমার দাসের প্রতিবেদন নিউজ বাংলা